গতকাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয় ব্লক কমিটি। জামালপুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি থাকা মেহমুদ খানকে সরিয়ে শ্রীমন্ত রায়কে করা হয় ব্লক সভাপতি। এরপরই পঞ্চায়েত সমিতির সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতি মেহমুদের অনুগামীরা খেপে ওঠে। তারা দফায় দফায় বিক্ষোভ আন্দোলনে সামিল হয়। আজ জামালপুর তারকেশ্বর রোড অবরোধ করে। তারা জানায় নেতা মেহমুদ খানকে ব্লক সভাপতির পদ ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। কালকে খবর আমাদের কাছে যে রিপোর্ট ছিল যে জামালপুরের ব্লক সভাপতি হিসেবে মেহমুদ খানের নাম সিলেক্ট হয়েছিল, কিন্তু উজ্জ্বল বড় মানিক তার প্যাডের প্যাড থাকার দরুন সেই প্যাডের বল কাটিয়ে সে নামটা পরিবর্তন করে শ্রীমন্ত রায়ের নাম সিলেক্ট হয়েছে ব্লক প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু আমরা শ্রীমন্ত রায়কে ব্লক প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারছি না, কারণ শ্রীমন্ত রায়ের কোনো বেশ নেই। শ্রীমন্ত রায় কোনো রকম সংগঠন করতে পারবে না। শ্রীমন্ত রায় যদি আজকে মিটিং থাকে 2000 লোক জমায়েত করা ওর পক্ষে সম্ভব নয়। সেই জায়গায় যদি মেহমুদ খান এখনই বসে এখানে সিদ্ধান্ত নেন, বিকেলের মধ্যে 30,000 লোকের জমায়েত করার মতো ক্ষমতা রাখে। তাই আমরা জামালপুর ব্লকের তৃণমূলের সংগঠন বলতে মেহমুদ খানকে বুঝি, সেই বার্তা মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের জমায়। এটা জামালপুর চকদিঘি রোড, জামালপুর মতো চকদিঘি রোড। কোনখানটা হচ্ছে এটা? তাহলে কি মেহমুদ খানকে কি ব্লক সভাপতি করা হয়নি বলে সে কারণে কি এখানে এই অবরোধ? হ্যাঁ। তোমার নাম? আমার নাম মহিউদ্দিন ইসলাম। অবরোধ বলতে মূলত আমরা আজকে জমায়েত হয়েছি তৃণমূল কংগ্রেস জামালপুর পার্টি অফিসের সামনে, এই জন্যই আমরা জমায়েত হয়েছি। গত 2 তারিখে আমাদের যা টোটাল রিপোর্ট ছিল যে মেহমুদ খান সভাপতি হচ্ছে, ব্লক সভাপতি মেহমুদ খান হচ্ছে, সেই জায়গা থেকে গতকাল যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা থেকে বোঝা গেল যে এখানে যাকে ব্লক সভাপতি করা হয়েছে তার 4টে লোক নেই। সে রাত দিন মানে কোথায় পড়ে থাকে তার কোনো খোঁজ নেই। তাকে একটা রাজ্যের পদ সে হোল্ড করছে, তার উপরে ওই ব্লক সভাপতি তাকে দেওয়া হয়েছে, উনি ওই পদের যোগ্য নয়। এর জন্য আমরা আন্দোলন করছি যাতে মেহমুদ খানকে ব্লক প্রেসিডেন্ট করা হয়, এবং মেহমুদ খানকে যদি ব্লক সভাপতি না করা হয় তাহলে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, কিন্তু আমরা দলের সমর্থক হিসেবে থেকে যাব। আমরা আর কোনো রকম দলের কোনো কর্মসূচি পালন করব না এবং দলের কোনো রকম আমরা দায় নেব না। আমরা সামনে লক্ষ্য ছিল যে মেহমুদ খান ব্লক প্রেসিডেন্ট হবে, কেননা এর আগে 2016 সালে ওনারা ব্লক প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদেরকে গুরুত্ব দেয়নি, এবং তার জন্য 2016 সালে এই বিধানসভা হেরেছিলেন। সেই হেরে যাওয়ার দায় কিন্তু আমাদেরকে নিতে হয়েছে। এই দায় আমরা আর নেব না, এই রিস্ক আমরা আর নেব না। আমরা ব্লক প্রেসিডেন্ট মেহমুদ খানকে চাই। এই মেহমুদ খান ব্লক প্রেসিডেন্ট থাকলে তাহলেই আমরা জামালপুরকে জেতা সম্ভব, নচেত কিন্তু নয়। তাহলে দল এই যে 21 সালের নির্বাচন, এই 21 সালের নির্বাচনে দল হারবে তার দায় আমরা নেব না। তার দায় কে নেবে? তার দায় আমরা নিতে রাজি নয়। তাহলে ওরা পদ হোল্ড করছে, ওরা পদ নিয়ে থাকুক। আমরা দলের সমর্থক হিসেবে মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জির ভোটকে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো এবং তৃণমূল কংগ্রেস সাপোর্ট সমর্থন হিসেবে থাকবো, কিন্তু আমরা কোনো রকম কর্মসূচি দলের করবো না। আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল করছি আজকে যাতে শ্রীমন্ত রায়কে যাতে মানে এই জায়গা থেকে মানে সরিয়ে মেহমুদ খানকে ব্লক সভাপতি করা হয় এবং মেহমুদ খানকে যাতে উচ্চ পদে পদাধিকার করা হয়, তার জন্য আমরা আজকে এই আন্দোলন করছি। নাম? আমার নাম তাবারক আলী মণ্ডল। পরিচয়? আমি একজন তৃণমূল কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।